নারায়ণগঞ্জে পরিবহনের ভাড়া কমানো ও ছাত্রদের অর্ধেক ভাড়া কার্যকরের দাবিতে সংবাদ সম্মেলন করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। সকালে স্থানীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ। 15 নভেম্বরের মধ্যে তিন দফা দাবি আদায় না হলে 17 নভেম্বর আধা বেলা হরতাল ঘোষণা করেন তারা। বলেন, 5 আগস্টের আগে চাঁদাবাজরা পরিবহন সেক্টরকে জিম্মি করে রাখলেও এখন তারা নেই। নতুন করে কেউ যেন পরিবহন সেক্টরকে জিম্মি করতে না পারে সেজন্যই এই উদ্যোগ। 29 অক্টোবর বিকেলে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লিফলেট বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শুরুর ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। গত 5 আগস্টের পর থেকে দাবি জানিয়ে আসছে নারায়ণগঞ্জ থেকে ঢাকা সহ সকল রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার এবং ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া দ্রুত কার্যকর করার।